হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথমে আপনাদের সাথে চশমার দোকান শেয়ার করব, কারণ যেহেতু একটা চশমা নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যেহেতু মাথা ব্যথার সমস্যা আছে, কয়েকদিন পরপরই চশমা চেঞ্জ করতে হয়, তো আজকে এই চশমাটা নিয়েছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চশমাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখানে দুইটা চশমা ছিল, তো আমি আমারটা শেয়ার করেছি, তো ভাগিনারটা আর করিনি, ওটা আমার ভাগিনার ছিল। তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম বোনের বাসায়। তো এখান থেকে কাজ শেষ করে একটু বোনের বাসায় আসলাম। তো এখানে এসে হালকা পাতলা একটু নাস্তা করলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যেহেতু ব্লগ ভিডিও করি, আপনাদের সাথে সব কিছু টুকটাক করে শেয়ার করি, তো এই আর কি। তো আপু ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। তো এই যে আমি ঝিঙ্গাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা পরের দিনের ভিডিও। তো ঝিঙ্গাটা সিদ্ধ করে এটা আমি ভর্তা করব। তো এখানে আমি ছোট মাছ রান্না করব, ছোট মাছের চচ্চড়ি করব। তো এটা আমি আলু আর টমেটো দিয়ে চচ্চড়ি করব। আবার অনেক সময় আমি বেগুন দিয়েও করি, কিন্তু আজকে আমি আলু আর টমেটো দিয়ে ছোট মাছটা চচ্চড়ি করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা আমি হাতে মাখিয়ে করব কাঁচা। তো এভাবে কে কে খান অবশ্যই জানাবেন। তো এভাবে রান্না করে দেখতে পারেন, অসম্ভব মজা হয় খেতে। তো আমার এখানে টুকটাক হালকা পাতলা শব্দ হয়, কারণ আমার যেহেতু মেন রোডের পাশে বাসা, তো অনেক শব্দ হয় গাড়ির বা রিক্সার। তো সবাই এই সাউন্ডটাকে ইগনোর করবেন। তো এই যে আমি ধনে পাতা দিয়ে এখন মাছের চচ্চড়িটাকে উঠিয়ে নিব। তো এভাবে চচ্চড়ি করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। তো এই আর কি। তো এখন আমি ঝোলটাকে পুরোপুরি শুকিয়ে নিব। তো এই যে কথা বলতে বলতে রান্নাটা তো অনেক দূর পর্যন্ত নিয়ে এসেছি। তো এইখানে আমি রান্না করব এখন রুই মাছ দিয়ে টমেটোর ঝোল। তো টমেটোর ঝোলটা আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আদা বাটা রসুন বাটা দিব এখানে আমি। তো এখানে আমি জিরা দিব, যেহেতু এটা বড় মাছ, তো সেজন্য আমি একটু জিরা দিব, অল্প পরিমাণে, বেশি না। আর গুঁড়া মরিচের গুঁড়া দিব, ধনিয়া দিব, আর দিব আমি হলুদের গুঁড়া। তো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি টমেটোটা দিয়ে দিব। তো এইভাবে রান্না করে দেখতে পারেন, খারাপ হবে না, আশা করি ভালোই হবে। তো আমি আমার নিজের মতন করে রান্না করি, আমি কখনোই কাউকে কপি করতে পারি না। তো আমি আমার মতন করে করি। তো আমার ছেলে বলেছিল যে ও টমেটো তরকারি খাবে, তো আমি তো মাছ দিয়ে রান্না করেছি, তো ও যেহেতু মাছ খায় না, তো আমার একটু ভুল হয়ে গেছিলো। তো মাছ দেওয়া তো ও আর তরকারিটা খায় না, ওর ছিল জ্বর, তো এই জন্য আর তরকারিটা রান্না করে কোনো লাভ হয় না, আমরাই খেয়েছি, ও আর খেতে পারেনি। তো এই যে টমেটোটাতে আমি টমেটো তরকারিটাতে ধনে পাতা দিয়ে ওটা উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি লোটটা মাছ রান্না করতেছি। তো আপনারা বলতে পারেন যে আপু এত তরকারি কেন রান্না করতেছে। তো আমি একদিন রান্না করে দুই তিন দিন খাবো, কারণ হচ্ছে আমি আমার বাচ্চাদের নিয়ে সময় পাই না। তো আমি যেহেতু সারাদিন স্কুলে দৌড়াদৌড়ি করি, এদিক সেদিক যাই, তো সেই জন্য আমি সময় পাই না। তো এই জন্য আমি টুকটাক একটু রান্না দুই একটা বেশি করে রাখি, যেন বাহির থেকে আসলে খাওয়াটা হয়ে যায়, কষ্টটা কম হয় সেজন্য। তো একদিন যেদিন আমি সময় পাই ওই দিন আমি তিন চারটা রান্না একসাথে করে রাখি, এই আর কি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অবশ্যই সবাই বুঝতে পারবেন আমার বিষয়টা। তো বাহিরে দৌড়াদৌড়ি করলে এরকমভাবেই করতে হয়, আপনারাও এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। তো এই যে আমি এখন ভর্তাটা বানাবো, তো এই ভর্তাটা অনেকেই খান না, আবার অনেকে খান। তো আমরা এভাবে খাই। এখানে একটু আমি হলুদের গুঁড়ি আর একটু আদা রসুন পেস্ট দিয়েছি, আর লবণ দিয়েছি, আর কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি সিদ্ধ করার সময়ে দিয়েছিলাম। তো এখন আমি এই যে এটাকে ভালো করে ভেজে নিব।